পাসপোর্টের মেয়াদ 10 বছর হচ্ছে, সেই সাথে উঠে যাচ্ছে সত্যায়ন প্রথা। হ্যাঁ, সত্যায়ন, যেটা নিয়ে সাধারণ লোকজন পাসপোর্ট করতে এসে ভোগান্তিতে পড়েন। এরকম একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে রয়েছে, সেটি খুব শীঘ্রই মন্ত্রিসভায় প্রস্তাব আকারে উত্থাপন করার কথা রয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাশ হলে তা কার্যকর হবে। পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান এসব তথ্য জানিয়েছে। তিনি বলেন, বর্তমান পাসপোর্টের মেয়াদ 5 বছর, যা খুব অল্প সময় মনে করা হচ্ছে। যারা পাসপোর্ট নিয়েছেন তারা পুনরায় রিইস্যু করতে আসেন, তাই পাসপোর্টের বর্তমান মেয়াদ বাড়িয়ে 10 বছর করা সংক্রান্ত একটি প্রস্তাব এবছরের মাঝামাঝিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেই সঙ্গে পাসপোর্টের যে সত্যায়ন করা হয় সেটিও তুলে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই করে প্রস্তাবটি গ্রহণ করে আইন মন্ত্রণালয়ে পাশের জন্য পাঠাবেন। আইন মন্ত্রণালয় সেটি এখন যাচাই বাছাই করছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, আইন মন্ত্রণালয় প্রস্তাবনাটি গঠন করে মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাশ হলে পাসপোর্টের মেয়াদ 5 বছরের স্থলে 10 বছর করা হবে এবং সত্যায়ন উঠে যাবে। এ ব্যাপারে পাসপোর্টের মহাপরিচালক বলেন, সত্যায়নকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের পকেটে টাকা হাতে নেয় এক শ্রেণীর দালাল চক্র। চক্রটি অফিসের সামনে ঘুরে বেড়ায়, কোনো ব্যক্তি এলেই তাকে প্রস্তাব দেয়, সিল যেখানে লাগে তারা করিয়ে দেবে। বিনিময়ে এক একজনের কাছ থেকে এক এক রকমের টাকা দাবি করে। লোকজনেরও দরকার, বিধায় তারা সত্যায়নের জন্য টাকা প্রদান করেছে। কিন্তু সত্যায়ন উঠে গেলে ব্যাগে সিল নিয়ে পাসপোর্ট অফিসের সামনে আর ঘোরাঘুরি করতে পারবে না দালাল চক্র। তখন সাধারণ মানুষ এই ঝামেলাপূর্ণ কাজ করা থেকে রক্ষা পাবে। অদূর ভবিষ্যতে পুলিশ ভেরিফিকেশনও উঠিয়ে দেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। তবে সেই পর্যন্ত যেতে হলে সবার কাছেই স্মার্ট কার্ড পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি। মহাপরিচালক বলেন, পাসপোর্ট করতে এসে সাধারণ মানুষ আগের মতো হয়রানি শিকার হচ্ছেন না। মোটামুটি দালাল মুক্ত পরিবেশে সবাই পাসপোর্ট করে ঘরে ফিরতে পারছেন। তবে পুরোপুরি দালাল মুক্ত করতে তারা কিছুটা সময় লাগবে। এরই মধ্যে ন্যাশনাল আইডি কার্ড কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে একজন মানুষকে সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে। তিনি আর বলেন, দালালরা বহিরাগত, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত সপ্তাহেও 70 জন দালালকে আটক করে 3 থেকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এদের সংখ্যা 800 থেকে 900 মতো, কাজেই জেল থেকে বের হয়ে কে কী করছে তা বোঝা যাচ্ছে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। অনৈতিক কাজে লিপ্ত থাকায় প্রায়ই কাউকে না কাউকে সাসপেন্ড করা হয়। রোববারও একজন কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। পাসপোর্ট অফিস দালালমুক্ত কিনা তা সরজমিনে গিয়ে দেখা যায়। পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা যার যার আবেদন সে নিজেই জমা দিচ্ছেন। মানিক নামের একজন জানান, শুনেছি এখানে নাকি টাকা দিয়ে কাজ করতে হয়, কিন্তু এসে দেখলাম ভিন্ন চিত্র। কামাল নামে আরেকজন ভাই জানান, তিনি ফর্ম জমা দেওয়ার কিছুক্ষণ পরেই ছবি তোলা ডাক পেয়েছেন। তবে রাজধানী উত্তরা থেকে আসা নাজমা নামের একজন নারী জানান, তিনি টাকা জমা দেওয়ার 10 দিন পার হলেও এখনও পাসপোর্ট হাতে পাননি। আরও কয়েকদিন সময় লাগবে তা তিনি জানতে পারছেন না। এ ব্যাপারে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজ বলেন, যেখানে প্রতিদিন 16 থেকে 17 হাজার পাসপোর্ট ইস্যু করা হয় সেখানে 2-4টি অভিযোগ থাকতেই পারে। আর যে অভিযোগ করেছে তার কাগজপত্রে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাছাড়া এরকম হওয়ার কোনো সুযোগই নেই। এদিকে পাসপোর্ট অধিদপ্তরে কাজের গতি বাড়াতে এফিস নামে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকটি পৃথক আবেদন করা হয়েছে। এটি পাশ হলে কাজের গতি অনেকটাই বৃদ্ধি পাবে। আগের এটি ধারণ ক্ষমতা ছিল 1 কোটি, কিন্তু এরই মধ্যে পাসপোর্ট হয়ে গিয়েছে 1 কোটি 43 লাখ। ফলে এখন একজন নাগরিক জরুরি ভিত্তিতে পাসপোর্ট দিতে চাইলে ওই ব্যক্তির তথ্য দিতে সফটওয়্যারটি 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা সময় নিচ্ছে। এতে একদিনের জায়গায় 4 দিন লেগে যাচ্ছে। এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান বলে, 1 কোটির জায়গায় 3 কোটি আবেদন করা হয়েছে। এটি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তবে ডিজির এই বক্তব্যকে অনেকেই সমর্থন না করে বলছে, দেশ যেভাবে উন্নত হচ্ছে তাতে মানুষজন বেশি বেশি পাসপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। সেই অনুযায়ী 10 কোটি ভোটারের মধ্যে 5 থেকে 6 কোটি পাসপোর্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে অফিসের ক্যাপাসিটি পরবর্তীতে আরও বাড়ানো লাগতে পারে, তখন সরকারে আরেকবার ব্যয় হবে বলে মন্তব্য করেন অনেকেই। অধিদপ্তরের চাপ কমাতে আর কী কী পদক্ষেপ নিয়েছেন জানতে চাইলে মহাপরিচালক বলেন, ঢাকায় 4টি নতুন কেন্দ্র চালুর পর এর মধ্যে অনুমোদন দিয়েছে সরকার। এগুলো হলো সচিবালয়, ক্যান্টনমেন্ট, ঢাকা পূর্ব এবং ঢাকা পশ্চিম কেন্দ্রিক। ঢাকা পূর্ব ও পশ্চিম কেন্দ্রে সাধারণ মানুষজন পাসপোর্ট করতে পারবেন, আর ক্যান্টনমেন্ট ও সচিবালয় কেন্দ্রে স্বশস্ত্র কর্মকর্তা কর্মচারীরা পাসপোর্ট করতে পারবেন। তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও সন্তানীরা ক্যান্টনমেন্ট কেন্দ্রে গিয়ে পাসপোর্ট করতে পারবেন। এতে কাজের চাপ অনেকটাই কমে যাবে, তখন আরও দ্রুত সবাইকে পাসপোর্ট দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাই আমরা আশা করছি আমাদের সরকার খুব দ্রুতই 10 বছরের পাসপোর্ট সেবাটি চালু করবে। এতে করে আমাদের প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করবেন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।